মাননীয় সদস্য জনাব রাশেদ খান 120 বরিশাল 2 আপনার নির্ধারিত সময় 5 মিনিট ধন্যবাদ ধন্যবাদ মাননীয় স্পিকার অভিনন্দনকে দ্বিতীয় ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার জন্য সঙ্গে স্পিকারকে চতুর্থ স্পিকার নির্বাচিত হওয়ার জন্য সংসদ জীবনের ইতিহাসে সাধারণত স্পিকার নির্বাচিত হওয়ার পরে অভিনন্দন দেওয়ার রীতি অনুসরণ করে এসেছিলাম এবার সেখান থেকে বঞ্চিত হয়েছি তার জন্য তারপরেও আপনাদের অভিনন্দন আশা করবো যে এই সংসদ পরিচালনা করার ক্ষেত্রে আরো সফলভাবে সাথে এগিয়ে যাবে স্পিকার এবারে সংসদ কিছুটা বৈচিত্র্যপূর্ণ এবারে সংসদে সদস্য হার অনেক বেশি রয়েছে ফলে সংসদে নতুন কিছু সৃষ্টি হবে এটাই ধারণা তবে এই রীতি সংসদে গণতন্ত্রের রীতি থেকে তার সৌন্দর্য নষ্ট হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে মাননীয় স্পিকার রাজনৈতিক ক্ষেত্র এটি একটি নতুন অভিজ্ঞতা নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনকে উন্মুখ করে দিয়েছিলেন দলের ক্ষেত্রে প্রতিক্রিয়া হিসেবে উপনির্বাচনও উন্মুক্ত করে দেওয়া হবে রাজনৈতিক ক্ষেত্রে নতুন রাজনৈতিক ব্যবস্থা হবে কিনা সেটা কিন্তু এখন দেখা পড়ে স্পিকার রাজনৈতিক বিশ্বাস সে ধরনের নতুন রাজনৈতিক তবে এই ব্যবস্থায় ধনীরাই থাকবে মধ্যবিত্ত সাধারণ মানুষ নয় নির্বাচন কমিশন ইতিমধ্যে সেই লক্ষ্যে উপজেলা নির্বাচনের চেয়ারম্যানের 1 লক্ষ টাকা এবং 22 হাজার টাকা ধারণ করে দিয়েছেন ফলে স্পিকার যদি কার্যকর স্থানীয় দেখতে চান নির্বাচন কমিশনকে অবশ্যই সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে হবে তাহলে এই উপজেলা নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহণ করা কোনোক্রমেই সম্ভব হবে বলে মনে করি না ফলে স্পিকার রাষ্ট্রপতি সঠিক দিয়ে কেন্দ্র করে দেশে বিদেশে চক্রান্ত ছিল নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমবঙ্গগুলো ভিসা নীতি প্রয়োগ থেকে শুরু করে সরকারের কথা বলে তাদের সে কখনই অপনিরপেক্ষ ছিল এই পার্লামেন্টে দাঁড়িয়ে আমি বলেছিলাম তাদের লক্ষ্য চেঞ্জ সরকার পরিবর্তন করা তাদের সেই স্বাভাবিক সহযোগী ছিল তাদের তারা পুড়িয়ে মারা উপরে ফেলা মানে এই নির্বাচন হয়ে যাওয়া ষড়যন্ত্র এবং অসাংবিধানিক ধারার বিরুদ্ধে বিরুদ্ধে একটি রাজনৈতিক বিজয় বলে পরিগণিত হয় যে নির্বাচন সম্পর্কে করা যায়নি কালো টাকার প্রভাব বিশেষ সংস্থা নিয়ন্ত্রণ কোন ক্ষেত্রে কমিশনের অসহায়ত্ব শহরাঞ্চলগুলিতে ভোটারদের অনুপস্থিতি নির্বাচনের বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ণ করে কিন্তু তা কোনো ক্রমেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে না মানে স্পিকার সামনে সম্প্রতি পাকিস্তানের নির্বাচন রয়েছে পাকিস্তানের মতো মার্কিন যুক্তরাষ্ট্র লন্ডন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারলে দেশের নির্বাচনকেও একই পরিণতি বহন করতে হতো মানে স্পিকার নির্বাচন সরকারের বিশিষ্ট সম্পূর্ণ হয়েছে এখন সামনে গুলো আমাদের সামনে রয়েছে সেগুলো মোকাবেলা তার প্রধান চ্যালেঞ্জ ইতিমধ্যে এই সংসদে বারবার আলোচিত হচ্ছে সেটি হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা ফলে স্পিকার এবং এটি হচ্ছে আওয়ামী লীগ কর্তৃক যে 11টি রাজনৈতিক রয়েছে তারা প্রতিশ্রুতি ছিল দ্রব্যমূল্য কমিয়ে নিয়ে আস মাননীয় স্পিকার বলা হচ্ছে বাজার সিন্ডিকেটের কথা কিন্তু বাজার ভাঙতে কোনো কারণ আছে বলে না কারণ এই বাজার সিন্ডিকেট
নিয়ন্ত্রণ করে, কারা বাজার নিয়ন্ত্রণ করে, সরকার সহ সরকারের সকল সংস্থা সেটা জানা রয়েছে। এবং এটা যদি করতে হয় তাহলে অন্যকে দোষ দিয়ে লাভ নেই, নিজেদের কাছেই অনেক সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মাননীয় স্পিকার, আমি আরেকটি কথা বলবো, আমরা এই সংসদে পরিবর্তন ব্যবস্থা চালু করার কথা বলব। আমি আরেকবার যদি মাননীয় প্রধানমন্ত্রী তিনি 1 কোটি ফ্যামিলি ব্যবস্থা করছেন, কিন্তু আমি মনে করি এটা সময়ের দাবি এবং এটা আজকে সরকারের বিবেচনা উচিত। স্পিকার, বাংলাদেশের দারিদ্র বিমোচন বিশ প্রশংসিত হলো, এই বৃদ্ধি ও মূল্যস্ফীতি তাকে কোনো দৃঢ়ভিত্তি দিতে পারছে না। মূল্যবৃদ্ধির কারণে ক্রমশ দরিদ্র অতি দরিদ্র পরিণত হচ্ছে, আর এর একটি ফলাফল হচ্ছে উচ্চ বৈষম্য। পরিসংখ্য হিসেবে বলছে দেশের সবচেয়ে দরিদ্র পরিবারের ধনীরা 130 গুণ বেশি আয় করে, বুড়োর প্রতিবন্ধী 10% ধনীর হাতে দেশের মোট আয়ের 41% 49% নিহিত আছে। এমন আমাকে 3 মিনিট সময় দেন। স্পিকার, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক ক্ষেত্রে নয়া উদ্যোগীবাদের অনুসরণের ফসল, এই মুসলিম লোকের হাতে সম্পদ কেন্দ্রিত হয়। মাননীয় বিখ্যাত অর্থনীতিবিদ আমার শিক্ষক অধ্যাপক রহমান সুমান ঠিকই বলছেন, রাষ্ট্রীয় ব্যবহার করে মুসলিম লোক সম্পদের অধিকার হয়েছে। তিনি আরো বলছেন, দিন খেলাপি বিজনেস মডেলে হয়েছে এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ নাই, বাংলাদেশ ব্যাংকই পরিণত হয়েছে নিয়ন্ত্রিত বাজারে। দুর্বৃত্তায় তো এই অর্থনীতি বিস্তৃত হয়েছে রাজনৈতিক ক্ষেত্রে, ধনিক গোষ্ঠী, সামরিক বেসামরিক বৃত্তবন্দী, অর্থনীতি, রাজনীতি, একে এক কথায় অলিগার্কি হিসেবে চিহ্নিত করা যায়। এই অলিগার্কি দেশের অর্থনীতি রাজনীতি নিয়ন্ত্রণ করছে, রাজনীতি বিষয় ক্রমসঙ্গিক হয়ে পড়ছে। হয়েছে সম্ভব নয়। মুক্তিযুদ্ধের বাংলাদেশ জয়ী হবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, দুনিয়ার মজদুর এক। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ।